নমস্কার বন্ধুরা, ডাব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, যারা তোমরা কেন্দ্র সরকার এসএসসি পরীক্ষার জন্য আবেদন করেছিলে, এসএসসির ওখানে তোমরা সিএইচএসএল বলে নাও, স্টেনোগ্রাফার বলে নাও, তারপরে তোমাদের জিডি কনস্টেবলের জন্য বলে নাও, তোমরা যারা আবেদন করেছিলে, ফাইনালি তোমাদের জন্য পরীক্ষার তারিখ প্রকাশ করে দেওয়া হয়েছে। 100% অফিসিয়ালি পরীক্ষার ঘোষণা কিন্তু করে দেওয়া হয়েছে। যারা তোমরা আবেদন করেছিলে তোমাদের জন্য কিন্তু বিরাট বড় একটি সুবর্ণ সুযোগ। চলো আমরা দেখে নিই যে অফিসিয়ালি দেখে নিই যে কবে কি পরীক্ষা রয়েছে। 4টি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে আজকে, সমস্ত কিছু অফিসিয়ালের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। এছাড়াও বন্ধুরা, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলের পুলিশের জন্য বা ডাব্লিউবিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমাদের এখানে একটি সম্পূর্ণ ফ্রি ক্লাস কোর্স চলছে। মানডে টু ফ্রাইডে তোমাদের ক্লাসেসগুলো চলছে, মানডে সোম থেকে শুক্র তোমাদের একদম সমস্ত সিলেবাস ভিত্তিক ক্লাসেস চলছে। তোমাদের সন্ধ্যে 6টা থেকে অঙ্ক ক্লাস চলছে, 7টা থেকে তোমাদের রিজনিং ক্লাস চলছে, এবং রাত্রে 8টা থেকে তোমাদের জিকে ক্লাস চলছে। জিকে ক্লাসের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত কিছু একসঙ্গে সেখানে কভার করা হচ্ছে, পলিটিক্স সমস্ত কিছু, সেই সমস্ত ক্লাসেসগুলো তুই অবশ্যই অ্যাটেন্ড করবে। এছাড়াও তোমাদের জন্য মর্নিংয়ে তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসেস চলছে, এছাড়াও তোমাদের জন্য একটি স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসেস লঞ্চ করা হয়েছে, যেখানে তোমাদের লাস্ট 6 মাসে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গিয়েছে সেই 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু মিসলিনিয়াস টাইপ অফ কারেন্ট অ্যাফেয়ার্স, এর সঙ্গে সঙ্গে কিছু মিসলিনিয়াস টাইপ অফ জিকে সমস্ত কিছু ইনক্লুড করে নিয়ে তোমাদের ভিডিও একটি কিন্তু প্রোভাইড করছি, যেটা কিন্তু তোমাদের আপকামিং এক্সাম যেগুলো রয়েছে, এখানে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম বলে নাও, এর সঙ্গে সঙ্গে তোমাদের রেলওয়ের এক্সাম বলো, বা তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা ডাব্লিউবিসিএস এর এক্সাম বলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের মোস্ট 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 হেল্পফুল হতে চলেছে। সেই ক্লাসটা তোমাদের মর্নিংয়ে 9টা থেকে ক্লাসটা হচ্ছে, সেই ক্লাসটা অতি অবশ্যই অ্যাটেন্ড করবে। সমস্ত ক্লাসগুলোর লাইভ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দাও, এবং চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। চলো বন্ধুরা, আমরা অফিসিয়াল নোটিফিকেশনটাকে দেখে নিই, সেখানে কী কিছু বিস্তারিত ডিটেলস রয়েছে সেগুলো আমরা একবার জেনে নিই। বন্ধুরা, আজকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, এখানে ইম্পর্টেন্ট নোটিশ, এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিশ, যেটি কিনা তোমাদের অফিসিয়াল এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.ssc.nic.in, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে সেখানে তোমরা 1 নম্বর নোটিফিকেশন পেয়ে যাবে। এখানে দেখতে পাবে যে 4টে এখানে টোটাল ঘোষণা করা হয়েছে, এখানে 4টেই দেখতে পাচ্ছ। এখানে যে ফার্স্ট রয়েছে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেডিকেল মেকানিক্যাল, সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, এবং যেটা রয়েছে কোয়ান্টিটি সার্ভিং, যেটা এক্সামিনেশন রয়েছে 2020 জুনিয়র ইঞ্জিনিয়ারের যে এক্সাম রয়েছে তার পেপার 1 যেটি রয়েছে 22/3/2021 থেকে 25/3/2021 মধ্যে যে এক্সামটা ছিল সেটিকে রিভাইজ করে ডেট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে 22/3/2021 টু 24/3/2021 মধ্যে এক্সামটা হবে। এরপরে রয়েছে এখানে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ, দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর যেটা ছিল সেই দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টরের পেপার 2, দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টরের পেপার 2 2019, যেটি এখানে 26/3/2021 শিডিউল করা ছিল শিডিউল ডেট, সেটাকে রিভাইজ ডেট করার দেওয়া হয়েছে এখানে 8/3/2021। নেক্সট রয়েছে এখানে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি, যেটি কিনা 29/3/2021 থেকে 31/3/2021 পর্যন্ত হওয়ার কথা ছিল, সেটিকে টু বি অ্যানাউন্স লেটার বলে এখানে জানানো হয়েছে। আগে দেখে নাও, আগে রয়েছে এখানে CHSL, যেটা রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন, যেটা রয়েছে তার টায়ার 1 যেটির কথা ছিল তোমাদের 22/4/2021 থেকে 27/4/2021 পর্যন্ত, সেই ডেটটিকে এখানে রাখা হয়েছে 12/4/2021 থেকে 27/4/2021 মিডিলে। এছাড়া এখানে 2 নম্বর দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে 21/5/2021 থেকে 22/5/2021 only for the candidate who have applied for the examination center in West Bengal, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে, কারণ এর মিডিলে যেহেতু ইলেকশন রয়েছে সেই জন্য এখানে যে এক্সাম ডেটটা সেটি রাখা হয়েছে 21/5/2021 থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল যারা ওয়েস্ট বেঙ্গল সেন্টার যাতে যাদের পড়বে তাদের যে এক্সামটা হবে সেটি 21/5/2021 থেকে 22/5/2021 মিডিলে কিন্তু এক্সামটা কন্ডাক্ট করা হবে। তোমরা কে কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেটিও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। এবং আজকের ভিডিওতে এই আপডেটটি ছিল, আশা করছি তোমাদের জন্য মোস্ট ইউজফুল এবং ইম্পর্টেন্ট একটি আপডেট হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবে, চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।